আপনি সবসময় অস্থির হয়ে আছেন, কারণ আপনার মনের মানুষ আপনার থেকে দূরে সরে যাচ্ছে, কিছুতেই আপনার সামনে সে ধরা দিচ্ছে না, বা আপনি যাকে চাইছেন তাকে কাছে আনার জন্য তো সে আপনার কাছে ধরা দিচ্ছে না, সে আপনার থেকে দূরে দূরে সরে যাচ্ছে, বা আপনাদের স্বামী স্ত্রীর সম্পর্ক কেমন একটা অগোছল হয়ে গেছে, কিছুতেই সেখানে আপনারা নিজেকে ঠিক রাখতে পারছেন না, একে অপরের সঙ্গে কথা কমে যাচ্ছে, মনের দূরত্ব বেড়ে যাচ্ছে, এই ক্রিয়াটি অবশ্যই করে দেখবেন। একটি শ্বেত আকন্দের মূল নেবেন, তার মধ্যে একটুখানি সিঁদুর লাগাবেন, একটুখানি লাল চন্দন লাগাবেন, একটুখানি কুমকুম লাগাবেন, লাগিয়ে ওটাকে লাল কাপড় দিয়ে পেঁচিয়ে নেবেন। তারপরে শুক্রবার দেখে রাত্রিরে শোয়ার আগে বাঁ হাতে ওই শেকড়টাকে নেবেন, নিয়ে হাতটা এইভাবে আঙুলটাকে রেখে ওর উপরে রাখবেন, রেখে এই মন্ত্রটা বলবেন, ওং ক্রিং কামাক্ষাং রিং হুং, তার নাম মে ক্রিং হুং কুরু ফট। এই মন্ত্রটা একবার করে বলবেন, একবার করে ফু দেবেন, আবার হাতটা তুলবেন, আবার হাত এরকম করবেন, আবার হাত রাখবেন, মন্ত্র বলবেন, একবার করে ফু দেবেন, ঠিক 108 বার এইভাবে ক্রিয়াটি করবেন। করে আপনি যেখানে শোন সেই বালিশের নিচে ওটাকে রেখে শোবেন, ও তারপরে পরের দিন সকালে উঠে ওটাকে কোনো ঠাকুরের স্থানে রেখে দেবেন, আবার পরে শুক্রবার ঠিক ওইভাবে করবেন। করা হয়ে গেলে পরের দিন শনিবার ওটাকে কলা গাছের গোড়ায় পুঁতে দেবেন। পুরো প্রক্রিয়াটি হওয়ার 3-7 দিন পর থেকেই বুঝবেন যে আপনার মনে মানুষের সঙ্গে আপনার সম্পর্ক আবার স্বাভাবিক হয়ে যাচ্ছে, আপনার ফ্যামিলির সঙ্গে সম্পর্ক স্বাভাবিক হয়ে যাচ্ছে। করে দেখবেন, গ্যারান্টি দিয়ে বললাম, অবশ্যই ফল পাবেন, এবং পুরো ক্রিয়াটি করার পর যখন ফল পাবেন অবশ্যই ভিডিওকে শেয়ার করবেন, লাইক করবেন এবং জয় মা কমেন্ট অবশ্যই করবেন। এবং যদি আমাকে সবসময় পেতে চান তাহলে রুদ্রগঙ্গা অ্যাপটাকে অবশ্যই ডাউনলোড করুন, ওখানে আমাকে সবসময় পাবেন। আর আমাকে সরাসরি ফোন করার জন্য স্ক্রিনে আমার নাম্বার দেওয়া আছে, সেখানে ফোন করবেন। যদি জ্যোতিষ ও তন্ত্র শিখতে চান আমাকে ফোন করবেন। ভালো থাকবেন, জয় মা কামাখ্যা।